ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিল্পা কিচেনে। আজকে আমি দেখাচ্ছি দুধ লাউ পায়েস। তো দুধ লাউ পায়েসটা রেসিপিটা হচ্ছে, এখানে আমি লাউ নিয়ে নিয়েছি। লাউটা আমি কুড়িয়ে নিয়ে ওর মধ্যে থেকে জলটা বের করে এভাবে আমি রেখে দিয়েছি। তো আর এখানে দুধ নিয়েছি 2 বাটি। তো যতটা লাউ লাগবে ওর থেকে দুধটা একটু বেশি নিতে হবে। আর এখানে আমি কেশর নিয়েছি, আর এখানে আমি গুড়ের দুধ লাউ পায়েস বানাবো, তাই জন্য এখানে গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিও নিতে পারে। নুন পরিমাণ মতন ইউজ করব আর জল। তো আমি এবারে রান্নাটা স্টার্ট করব। একটা কড়াইয়ের মধ্যে ফার্স্টে জল দেব, তো জল গরম হয়ে, জল একটু গরম হবে। এর মধ্যে আমি লাউটা দিয়ে দেব। আর এই লাউ সবসময় সরাসরি কড়ার মধ্যে দেয়া যাবে না, আগে লাউটাকে এভাবে সিদ্ধ করে নিতে হবে জলের মধ্যে। তো দেন এবারে আমি এখানে নুন অ্যাড করে নেব 1/2 চামচ। দেন এটাকে আমি ফোটাতে দেব, এটাকে ফোটাতে হবে 5 মিনিট ধরে। আর যখনই এইভাবে হবে তখন এটা জানবেন এটা সেদ্ধ হয়ে গেছে। দেন এটাকে অফ করে দিতে হবে গ্যাসটা। 1 চামচ ঘি অ্যাড করবো কড়াইয়ের মধ্যে। তো ঘিটা উপরে আমি এখানে দারচিনি আর 2 এলাচ দিয়ে দেবো। দেন আমি যে লাউটা আমি জল ঝরিয়ে নিয়েছি, তো লাউটা এর মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ এটাকে কড়াইয়ের মধ্যে নাড়তে হবে না, জাস্ট 3 মিনিট রেখে হালকা একটু নেড়ে এটাকে তুলে নিতে হবে। কারণ কি, এটা লাউয়ের একটা স্মেল থাকে, তো ওটা চলে যাবে, আর বেশি ভাজার দরকার নেই। আমি এবারে কড়াইয়ের মধ্যে দুধটা এবারে গরম করতে দিয়ে দেব এবং দুধটাকে খুব কম ফ্লেমে ফোটাতে হবে। মিনিমাম 10 মিনিট হয়ে গেছে, তো এই টাইমে এবারে এখানে আমি গুড়টা দিয়ে দেব। তো আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই করবেন, গুড় দুধের লাউ পায়েস। তারপরে দুধটা গুড়ের সাথে আরো 2 মিনিট ফোটালাম, তো দেন এবারে আমি লাউটা দিয়ে দেব। লাউ দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নেব দুধের সাথে। তো মিশিয়ে নেবার পরে একদম লো ফ্লেমে এটাকে আরো আমি 8 মিনিট কুক করে নেব। এবার আমি একদম শেষের দিকে 1 চামচ নুন অ্যাড করে নেব। তো এটাকে আমি এবার সার্ভ করব। লাউয়ের পায়েস রেডি। তো গুড় দুধ লাউয়ের পায়েস ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আর আমি ওপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, তো গার্নিশের জন্য। তো ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটা আর একটু শেয়ার করবেন। এটা বানান তাহলে, এটা ফ্রিজে রেখে দিয়ে খাবেন, আরও সুন্দর লাগবে খেতে। আর শীতকালে তো হলে ফ্রিজে রাখা দরকারই নেই, গরমকালে হলে ফ্রিজে রেখে এটাকে তারপরে টেস্ট করবেন, তো আরও বেশি সুস্বাদু লাগবে।